সালাম আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সো আজকে আমরা দেখবো ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল জিনিসটা কি। প্রথমে আমরা একটু দেখে নেই যে ইউআরএল পূর্ণরূপটা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটাকে আমরা অনেক সময় বলে থাকি ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, দুইটাই কারেক্ট। সো একটু আমরা ইউআরএল সম্পর্কে বিস্তারিত জানি যে ইউআরএল হলো ওয়েবের বিভিন্ন ডকুমেন্টস ও অন্যান্য রিসোর্সের ঠিকানা। আমরা জানি যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটার সাথে সারা পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট ওয়েব পেজ আছে সবগুলো যুক্ত থাকে। সো প্রত্যেকটা ওয়েব পেজ ওয়েবসাইটের যে একটা অদ্বিতীয় ঠিকানা, সেটাই হচ্ছে মূলত ইউআরএল। এটি ওয়েবসাইটের একক ঠিকানা। প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় ঠিকানা রয়েছে, যার সাহায্যে ইন্টারনেটে সংযুক্ত থেকে যে কোনো জায়গা থেকে ওই ওয়েবসাইটের পেজগুলোকে ওয়েব ব্রাউজারে দেখা বা খুঁজে বের করা যায়, সেই ঠিকানাকে ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল আমরা যদি পূর্ণরূপ বলি ইউনিফর্ম রিসোর্স লোকেটর বলে। তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় যে ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস কি, সেক্ষেত্রে আমরা এই যে প্রতিটি ওয়েবসাইট এখান থেকে আমরা এইটুকু পর্যন্ত কি করব, অ্যান্সার করব। একটি ইউআরএল তিনটি অংশ নিয়ে গঠিত। একটা ইউআরএল হচ্ছে তিনটা অংশ থাকবে। প্রথমটা হচ্ছে প্রোটোকল, পরেরটা ডোমেইন নেম, এরপর হচ্ছে ফাইল নেম। আমরা একটু দেখি এখানে এক্সাম্পল থেকে। HTTP এখানে কোলন, তারপর /www.facebook.com/home.php, এই পুরো ইউআরএলের মধ্যে আমাদের তিনটা অংশ হচ্ছে HTTP হচ্ছে প্রোটোকল, আর ফেসবুক হচ্ছে ডোমেইন নেম। যেমন এখানে চাইলে ইনস্টাগ্রাম থাকতে পারতো, তাই ইনস্টাগ্রাম হচ্ছে ডোমেইন নেম। এরপর .com অথবা হচ্ছে আমাদের এখানে /.php হচ্ছে ফাইল নেম, রাইট? আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা একটু এই যে HTTP দেখলাম, এটা নিয়ে একটু বিস্তারিত জানি। HTTP-র পূর্ণরূপ হচ্ছে, এটা অনেক সময় হচ্ছে MCQ অথবা হচ্ছে এটা প্রশ্নে আসে, হ্যাঁ জ্ঞানমূলক প্রশ্নে আসে। এটার পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ইন্টারনেটে TCP অথবা IP প্রোটোকলের মাধ্যমে যে প্রোটোকল ওয়েব সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে ডাটা আদান প্রদান করে থাকে তাকে হচ্ছে HTTP বলে। মূলত HTTP-র কাজ হচ্ছে যে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে ডাটা আদান প্রদানের সম্পর্ক ক্রিয়েট করা। এরপর এখানে বলা হচ্ছে যে ক্লায়েন্ট বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে ওয়েব পেজের জন্য সার্ভারকে অনুরোধ পাঠাতে থাকে, সার্ভার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ওয়েব পেজকে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেয়। ক্লায়েন্ট বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে তা দেখতে পায়। HTTP এর কাজগুলো মূলত কী কী আমরা একটু দেখে নেই। এখানে সার্ভারের সাথে ব্রাউজারের সংযোগ তৈরি করা, তার মানে আমরা যে ব্রাউজার থেকে কোনো একটা ওয়েবসাইট ওয়েব পেজ সার্চ করি, সো সেটা যখন সার্চ করি সেই সার্চের ওয়েব যে আমাদের ওয়েব ব্রাউজার যেটা থাকে সেটার সাথে হচ্ছে যে সার্ভার, তার সাথে হচ্ছে কী করে দেয়, HTTP সংযোগ স্থাপন করে দেয়, যেন আমরা মানে আমাদের সার্ভার হচ্ছে সেটা কী করে, সেটা হচ্ছে ওয়েব ব্রাউজারে পাঠিয়ে দেয় বা ওয়েব ব্রাউজার হচ্ছে সেটা চলে আসে। এরপর ওয়েব ব্রাউজারের যে কোনো অনুরোধ সার্ভারে পৌঁছে দেওয়া, তার মানে আমরা যে ব্রাউজারে সার্চ করি সেই অনুরোধটা HTTP কী করে, সার্ভারে পৌঁছে দেয়। এরপর ব্রাউজারের অনুরোধে সার্ভারের সারা মোতাবেক ওয়েব পেজকে ব্রাউজারে নিয়ে আসা। যেমন আমরা যখন হচ্ছে www.instagram সার্চ দেই অথবা হচ্ছে ইউটিউব সার্চ দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের সামনে কিন্তু ইউটিউব চলে আসে। তাহলে হচ্ছে HTTP কী করে, যখন আমরা এটা সার্চ দিব, এই যে ব্রাউজারের যেই তোমার ডেটা যেটা আমরা কী দিলাম, মানে ডেটা যেটা আমরা দিলাম বা যেটা সার্চ করলাম, সেটা হচ্ছে তারা কী করবে, HTTP এই যে তোমার সার্ভার থেকে আমাদের ব্রাউজারে নিয়ে আসবে আমাদের চাহিদা মোতাবেক। এরপর এখানে বলা হচ্ছে ব্রাউজার এবং সার্ভারের সংযোগ বিচ্ছিন্ন করা, মানে যদি হচ্ছে বাই এনি চান্স আমরা কানেক্ট হতে না পারি বা হচ্ছে আমাদের ব্রাউজারে যদি হচ্ছে ওরকম কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইট যদি না থাকে, সেক্ষেত্রে সেটা শো করবে না, তখন হচ্ছে আমাদের ব্রাউজার এবং সার্ভারের সংযোগ হবে না, সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। সো আজকে আমরা দেখলাম ওয়েব অ্যাড্রেস বা হচ্ছে ইউআরএল। পরবর্তী যে লেকচারটা সেখানে আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ওয়েবসাইট হচ্ছে কয় ধরনের এগুলো। এরপরে আমরা দেখব হচ্ছে ওয়েবসাইটের কাঠামো, যেটা থেকে হচ্ছে আমাদের প্রায় প্রশ্ন আসে গ এবং খ প্রশ্নে। সো ভালো থাকো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।